বিরিয়ানি মানে বাঙালির ইমোশন, মনে প্রাণে মস্তিষ্কে সব জায়গায় বিরিয়ানি, আর সাথে যদি এরকম চিকেন চাপ, ওহো হো হো। হাজি বিরিয়ানি হলো রামপুরহাটের টপ বিরিয়ানির মধ্যে একটা, যার স্বাদ রামপুরহাটের প্রত্যেকটা মানুষের মুখে লেগে গেছে। এখানে দেখতে পাচ্ছ চলে এসছে বিরিয়ানি গরম গরম টাটকা হাঁড়ি। সৌভাগ্যবশত আমরা একদম হাঁড়ি কাটার সময়ে গিয়েছিলাম খেতে, হঠাৎ রাতে মন করে গেল বিরিয়ানি খাবো, চলে এলাম হাজি বিরিয়ানিতে। কালার দেখছো পুরো সোনালি একদম। এখানে তুমি যখনই আসো ভিড় কিন্তু সবসময় থাকবে। এবার আমাদের প্লেটটা কাকুকে বলে দিলাম, কাকু ভালো দেখে একটা চিকেনের পিস দিও। আর কালারটা দেখো, জাস্ট কালারটা দেখছো, এটা হলো এক প্লেট বিরিয়ানি। টেবিলে চলে এলো আমার হাফ প্লেট বিরিয়ানি, কারণ আমি এক প্লেট খাই না, রাত্রেবেলায় তো একটা হাফ প্লেট ঠিক আছে। দেখেই না একদম জিভ থেকে জল চলে আসছে না। রাইসের কোয়ালিটিটা মারাত্মক, একদম স্পঞ্জের মতন গরম ছিল, আর আলুটাও সেরকম তুখোর গরম, তুখোর মানে হাত দেওয়া যাচ্ছে না। যদিও আমাকে এত বড় পর একটা চিকেনের পিস দিয়েছিল, বাট আমি লেগ পিসটা সৌরিনের কাছে নিয়ে নিলাম, কারণ লেগ পিস ইজ লাভ গাইস। ফার্স্ট বাইটেই ভিডিও করতে মনই চায় না, খেয়েই যেতে ইচ্ছা করছে। চরম চরম খেতে ছিল। এই দেখো লেগ পিসটা কত নরম দেখছো, জাস্ট একবার টানলেই ছিঁড়ে গেল, একবার এত নরম, এত গরম গরম বিরিয়ানি কখন যে পুরোটা পেটে চলে যাবে ধরতে পারবে না। বিরিয়ানির সাথে এখানে চিকেন চাপও পাওয়া যায়, দেখতে পাচ্ছ কালারটাও বেশ সুন্দর, বাট আমি অতটা চিকেন চাপ খাই না। অ্যাড্রেসটা হলো রামপুরহাটের ভাটসালা মোড় ক্রস করে ডান দিকে গিয়ে দুনিগ্রাম রোডেই আছে হাজি বিরিয়ানি, যার দুটো কাউন্টার, একটা হলো প্লেন এটা যেটাতে আমরা খেলাম, আর পাশেই আছে এসি কাউন্টার, এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, আর দাম হলো চিকেন বিরিয়ানি 100 টাকা, মটন বিরিয়ানি 130 টাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও।